মাঝেরহাট থেকে খলিয়া পর্যন্ত একটা মহামিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের উদ্যোক্তা ছিলেন চামড়াইল তৃণমূল জনপ্রতিনিধি সুভাষ রায়সহ একাধিক নেতা নেতৃত্ব। তার সঙ্গে রয়েছে হাওড়ার ও চামড়াইল গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ একাধিক ব্যক্তিবর্গ। এনআরসি বন্ধ করার দাবিতে এবং এনআরসিকে নিয়ে রাজ্যে যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে তা বন্ধ করার দাবি নিয়ে এই মিছিল বলে জানান সুভাষবাবু। তিনি আরও বলেন, এই মিছিলে একাধিক পঞ্চায়েত সদস্যের একটাই দাবি যে জিনিসপত্রের মূল্যবৃদ্ধিকে কমাতে হবে এবং কেন্দ্রীয় সরকারের এনআরসি দাবি তুলে নিতে হবে। কারণ হচ্ছে যে মোদি সরকার আসার পর থেকেই সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে দ্বিতীয়বার এলো, কিন্তু মানুষ এখন বুঝতে পারছে যে এনআরসির নাম করে আমাদের ভারতীয় যারা তাদেরকে তাড়ানোর চেষ্টা করছে। দেখা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস একটার পর একটা, আজকে পেঁয়াজ আমাদেরকে 100-150 টাকা কিলো খেতে হচ্ছে, আজকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, আজকে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে রেলকে, সারা দেশটাকেই তো বিক্রি করে দেওয়ার জায়গা মানুষ তো বুঝেছে আজকে। আজকে সেই জায়গা থেকেই যে তিনটে জায়গায় উপনির্বাচন হলো, আপনারা দেখলেন খড়গপুরের মতো জায়গাতে, হ্যাঁ সেই জায়গাতেও মানুষ কিন্তু আজকে আজকে বিজেপির একটা নৈতিক পরাজয়। সুতরাং আমরা এই চামড়াইল গ্রামের মানুষ, আমরা সাধারণ, এতে কোনো দল আমরা নেতৃত্ব দিচ্ছি, সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে এই মোদি সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে।